ईद मुबारक সবাইকে। আমরা আজকে নিউইয়র্কের কোথায় যাচ্ছি বাবা? নাক করতে পাঁচটা জামে মসজিদ, পাঁচটা জামে মসজিদে যাচ্ছি। আমাদের সাথে আছে বাবা আর মামা আছে। ইখলাসকে আনা হয়নি, ইখলাসকে আনার একটা রিস্ক নিতে চাইছিলাম, ভাবছিলাম ও থাকবে কিন্তু না, অনেকক্ষণ থাকবো মসজিদে এই জন্য আর আনি নাই। আমরা সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যেখানে নামাজ পড়ছি সেখানকার দৃশ্যগুলো কেমন। আমাদের বাসা থেকে মূলত মসজিদের দূরত্ব, যে মসজিদটাতে যাচ্ছি পার্কচেস্টার জামে মসজিদ, দূরত্ব 1 মাইল অর্থাৎ প্রায় 2 কিলোমিটারের মতো। হেঁটে যেতে সময় লাগে 22 থেকে 25 মিনিট কি 30 মিনিটের মতো সর্বোচ্চ। তারপর আমরা গাড়ি নিয়ে বের হয়েছি, গাড়িতে যেতে আমাদের সময় লাগবে হয়তো 5-7 মিনিটের মতো। মামা, এখানে ঈদ কেমন লাগে বলেন? বাংলাদেশেরই দ্বারা এখানকার ঈদের পার্থক্য কি? আসলে ফ্যামিলি থাকলে ভালো হইতো আর কি, ফ্যামিলি ছাড়া ঈদ করার খুব কষ্ট করতে। তারপরে সবাই চাপ আছে, ভালো আছে। এটা হচ্ছে এটা কত তম ঈদ আপনার? আমার এখানে এটা পঞ্চম। পঞ্চম তো কেমন মনে হচ্ছে যে মানে এবার ঈদটা কেমন মনে হচ্ছে? গতবার তো তাও একদমই বের হওয়া যায় নাই গত রোজার ঈদের। আসলে করোনা যে পরিস্থিতি এটা তো বাবা, আপনি তো অনেকদিন ধরে দীর্ঘদিন নিউ ইয়র্কে বসবাস করছেন, তো নিউ ইয়র্কের ঈদ আর বাংলাদেশি ঈদের পার্থক্যটা কি? মানে আপনি যখন লাস্ট বাংলাদেশি ঈদ করেছেন তখনকার স্মৃতিগুলো কেমন? অন্যরকম স্মৃতি, ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করা, আর বিদেশে বাড়িতে ঈদ করা তো অনেক ডিফারেন্স। তবে এবার ভালো লাগতেছে, তোমরা আসো, একটু ডিফারেন্স। আচ্ছা, আর এই করোনার সময় গত রোজার ঈদটা আর কেমন গেছে? ওটা তো সবাই ঘরে ঘরে নামাজ পড়তে হয়েছে, আমরা সবাই সাথে হতে পারি নাই, বন্ধু বান্ধব ফোনে ফোনে সবাই ঝুমে আলাপ করছে, সবাই অনলাইনে, আর তো কিছু করার ছিল না আমাদের। আমাদেরকে যারা দেখছে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাবেন না? সবাইকে ঈদের শুভেচ্ছা। ইয়েস, আমি একটু গাড়িটা দূরে পার্কিং করেছি কারণ মসজিদের প্রায় 2-4 মিনিট দূরে হাঁটা রাস্তা, এতটুকু দূরে আমরা পার্কিং করেছি কারণ আশেপাশে কোথায় পার্কিংয়ের জায়গা নেই, একটু হেঁটে যাবো আর কি আমরা। অনেক মসজিদ আছে না এই এলাকাতে? মিনিমাম 7-8টা মসজিদ আছে এই এরিয়াতেই শুধু। আর সব এখানে কি বাঙালির তো বেশি? বাঙালি বেশি, অন্য ধর্মের আছে কিছু, মানে অন্য কমিউনিটির আছে কিছু। আচ্ছা, গাইনিজ আছে, অনেক গাইনিজ মুসলমান। ও, $15 হচ্ছে বিশাল পার্চেস্টার জামে মসজিদ না? খুব বড় মসজিদ, ভিতরে অনেক মানুষ। হ্যাঁ, একটু ভিতরে দেখে আসছি পরিস্থিতি রাখি, তারপর জায়গা না পেলে বাইরে বসবো। বাইরে অলরেডি অনেকেই বসে পড়ছে। এটা হচ্ছে মসজিদের ফার্স্ট ফ্লোর, মোটামুটি সম্পূর্ণই ভরে গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টাও করা হয়েছে প্রতিটা ফ্লোরে। এটা হচ্ছে দ্বিতীয় তলা, এখানেও পরিপূর্ণ। আমরা তৃতীয় তলায় যাওয়ার চেষ্টা করব, দেখি তৃতীয় তলায় মনে হয় একটু ফাঁকা জায়গা থাকতে পারে। এখানে তিন তলায় মোটামুটি একটু জায়গা পাইছি। $800 সেকেন্ড ইমামের জন্য কালেকশন হয়েছে, কত রে রাত্রে $400
এবং আমাদের আলী ভাই যিনি মসজিদ টেক কেয়ার করেন ওনার জন্য কালেকশন হয়েছে $180। সো আজকে আপনাদের সামনে তিন নাম্বার তাকবীরে মোটামুটি সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছে এবং সেই সাথে যারা জায়নামাজ জানেনি সে তাদের জন্য আলাদা কাগজ নেওয়ার ব্যবস্থাও আছে এখানে। আমাদের নামাজ শেষ, আমরা ধীরে ধীরে বের হওয়ার চেষ্টা করছি। অনেক বছর পরে এরকম একটা মানে অনুভূতি আসছে যে নামাজ শেষ করার পরে আস্তে আস্তে অনেক মানুষের মধ্যে থেকে বের হওয়ার চেষ্টা। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের জামাত শেষ, জামাত শেষ করে আমরা বের হচ্ছি মসজিদ থেকে। এই মসজিদের বেসমেন্ট একতলা, দুইতলা, তিনতলা, অর্থাৎ চারটা ফ্লোরের বাইরেও কিন্তু মোটামুটি রাস্তায় অনেক মানুষেরই জামায়াত আমরা দেখেছি। এখন যদিও সবাই উঠে পড়েছে, আলহামদুলিল্লাহ আমরা জামাত শেষ করে ফেলেছি, আমরা বাসার দিকে যাচ্ছি। নামাজের মাঠে কিংবা নামাজের জায়গাতে, অর্থাৎ আমরা যে জায়গায় নামাজ পড়েছি মসজিদে, যে রাস্তা দিয়ে এসেছি আমরা যাবো আরেক রাস্তা দিয়ে, তাই না বাবা? এটা একদম একটা সুন্নত আজকের দিনের, অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর সব কিছু মিলে পরিবেশটা ভালোই ছিল, সোশ্যাল ডিস্টেন্স ছিল, তাই না? হ্যাঁ, ওয়েদার ভালো আজকের সবচেয়ে বড় বিষয়। কিছু যে একদম ইয়ে করে দিল, মার্ক করে দিছে, সিক্স ফিট হ্যাঁ মার্ক করে দিছে। তারপর হচ্ছে তাদের জন্য আলাদা করে পেপার দিচ্ছে। সব কিছু মিলে বলা যায় যে এবারের ঈদটা আমার গত দুই ঈদের তুলনায়, অর্থাৎ আমেরিকাতে এসেছি আমি প্রায় দেড় বছরের বেশি হলো। এই দেড় বছরের মধ্যে আমি এর আগে দুইটা ঈদ পেয়েছি এবং দুইটা ঈদই করোনার সময়ের মধ্যে ছিল। বিশেষ করে গত বছরের রোজার ঈদটা তো একদম করোনার শুরুর দিককার কথা এবং সেই মুহূর্তে আমরা কিন্তু কেউ বের হতে পারিনি বাসায়। তারপর আমরা গ্র্যান্ড ফোর্কসে যে কয়েকজন পরিবার ছিলাম তাদের মধ্যে থেকে 10 জন কি 11 জন মিলে গতবার গত রোজার ঈদে একজনের বাসায় একটা রুমের মধ্যে নামাজ পড়েছি এবং কোরবানির ঈদেও প্রায় একই রকম অবস্থা ছিল, যদিও মসজিদে পড়েছিলাম গত বছর গত কোরবানির ঈদটা। তবে পরিবার ছাড়াই ঈদ করেছি গত দুই বছর, কিন্তু এবার যেটা হলো যে পরিবার নিয়ে ঈদ করতে পারছি প্রবাস জীবনে, অর্থাৎ আমেরিকার মতো জায়গাতে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। বিশেষ করে ইখলাসকে নিয়ে, ইখলাসের আম্মুকে নিয়ে, এটা সবচেয়ে বড় প্রাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।